আমরা এখানে এসেছি তারা যেন কোনো নিঃসঙ্গতা করে আমার ছাত্র ভাই বোনদেরকে যেন কলঙ্কিত করতে না পারে, ছাত্র সমাজকে যেন কলঙ্কিত করতে না পারে, নব স্বাধীনতাকে যেন কলঙ্কিত না করতে পারে অবস্থান করেছি। আমরা আওয়ামী লীগ উত্তর বাহিনীকে বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চাই না। আপনারা জানেন এই ভারতের দাবিদার দালাল শেখ হাসিনা সেই ভারতে যে আবারও ষড়যন্ত্র করছে, ছাত্র জনতা বাংলার মাটিতে আর কোনদিন তাদেরকে রাজনীতি করতে দিবে না। আমরা রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা এই কুত্তা লীগ ছাত্র লীগ যুবলীগের বিচার করার আগ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি আছি ইনশাআল্লাহ। আমরা দেখি নাই, তারা ঘোষণা দিছে আমরা শুনতে পারছি, তারা দুষ্কৃতকারী, তারা আবারও আসার চেষ্টা করছে, আবারও তারা সাবোটাজ করতে যাচ্ছে ছাত্র জনতা। আজকে সারা বাংলাদেশে সব জায়গায় জায়গায় অবস্থান করে তাদেরকে ঢাকার মধ্যে আসতে দিবে প্রতিহত করা হয়েছে। আপনারা জানেন সেই গোপালগঞ্জে কিভাবে এখন অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর গাড়ি বন্ধ পুড়ে দেয়, তারা কত খারাপ চিন্তা করেন যে এই রাস্তার মধ্যে আমার ছাত্র ভাই গুলি করে হত্যা করেছে। কোনদিন কি দেখেছেন হেলিকপ্টার দিয়ে এইভাবে গুলি করে মাথার খুলি উড়াই দিতে? এই ছাত্ররা কারা? আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সন্তান। আমরা সবাই নেমে এসেছি আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য, আবার কিভাবে এখনো তারা অস্ত্র নিয়ে মিছিল করে? কাজে সেনাবাহিনী আমাদের আমাদের বন্ধু, তারা আমাদেরকে গুলি করে নাই, আবার তারা গোপালগঞ্জে তাদেরকে অবরোধ করছে। আমরা সাধুবাদ জানাই সেনাবাহিনীর, সাধুবাদ জানাই এবং অনুরোধ করব তারা যেন আবার রাজপথে কোনো খারাপ ঘটনা না ঘটিয়ে আমাদের উপরে আমাদের নব্য স্বাধীনতাকে যেন দুলিশ্চাপ করতে না পারে এবং দেশকে যেন অস্থিতিশীল করতে না পারে। আমরা এই সরকার, যেই সরকার এখন আছে এটা জনতার সরকার, ছাত্রছাত্রীর সরকার, অধ্যাপক ইউনিভার্সিটির সরকার, এই ছাত্র জনতার সরকার, তাকে যেন তাদেরকে যেন ব্যর্থ করে না দেয়। আমরা সেনাবাহিনীকে বলবো আপনারা সতর্ক দৃষ্টি রাখুন, কারণ স্বৈরাচারী শেখ হাসিনার দুশ্মনরা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ভিতরে এখনো আছে, টাকা দিয়ে তারা আজকে ডাকাতি করাচ্ছে, ডাকাতি করে এই ছাত্র সমাজ এবং বিভিন্ন দেশপ্রেমিক দলের উপরে তারা সেই দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাজেই আমরা সেনাবাহিনীকে বলবো আপনারা একটু সজাগ থাকেন, কারণ পুলিশ এখনো তার ভয় আছে, তাদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করেছে, অনেক ছাত্রছাত্রীদেরকে তারা খুন করিয়েছে, তারা ভয় আছে। কাজেই এখন সেনাবাহিনীর দায়িত্ব এই নজরদারি করা।